বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রার খবর জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই শোভাযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন, সেই সাথে নেতাকর্মীরাও বাকি বলছেন? রেদওয়ান, আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে যে কার্যক্রম আজকের বর্ণাঢ্য র্যালি রাজধানীর এই কেন্দ্রীয় কার্যালয় বিএনপির কার্যালয়ের সামনে থেকে কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হয়ে যাবে। তো নেতাকর্মীদের কিন্তু আসলে ঢল নেমেছে এই পুরো এলাকাটি জুড়ে। আমি যদি একটু বলতে চাই যে শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা বা বিএনপি অংশগ্রহণের যে নেতাকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই জায়গাটিতে জমায়েত হচ্ছেন। আর এর পাশাপাশি আমি একটু বলতে চাই যে এখন বর্তমানে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন যে নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকে কিন্তু এই সমবেত জমায়েত হয়েছেন এই জায়গাটিতে। বিশেষ করে যে মঞ্চ বা সমাবেশ করছেন, সংক্ষিপ্ত আকারে যে সমাবেশটা হবে সেই সমাবেশে কিন্তু অংশ নিয়েছেন বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীরা। তারা প্রত্যেকেই একে একে বক্তব্য দিচ্ছেন ছোটো ছোটো করে। এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারলাম যে এখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। এর উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পাশাপাশি এখানে এই অনুষ্ঠানটি যে সমাবেশের যে অনুষ্ঠান, ছোট যে সমাবেশটি, সেটার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। ইতিমধ্যেই কিন্তু তিনি এই জায়গাটিতে অবস্থান করছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা তার বক্তব্য জানতে পারবো। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি রেদন, যে এই বর্তমান বিগত সরকারের আমলে বিএনপি কীভাবে হেনস্থ হয়েছে, হ্যাঁ প্রতিপন্ন হয়েছে, সে বিষয়গুলো কিন্তু আমাদের কাছে তারা বলেছেন। এর পাশাপাশি বলেছেন যে জাতীয় বিপ্লব এবং কি সংহতি দিবস উপলক্ষে এর আগে কখনো এই ধরনের আয়োজন করে তারা উদযাপন করতে পারেনি বাধার মতো। কারণ এই বিএনপি কেন্দ্র কার্যালয় নয়াপল্টনের যে অবস্থান আপনি দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটি জুড়ে এমন ঢল, পুরো জায়গাটিতে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে। এমনকি তারা বলছেন যে বিগত সরকারের আমলে এই ধরনের কর্মসূচি পালন করতে গিয়ে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, যেটা এখন আর হচ্ছে না। তাই তারা চাচ্ছেন, এমনকি তারা একটি বিষয়ে বলতে চাচ্ছেন যে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বাধাগ্রস্ত হয়েছে তা কিন্তু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকেও তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে না। এর আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে রেতন, যে এখানে আরেকটি যে আমরা দেখতে পেরেছিলাম যে তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে তারা বক্তব্য নিচ্ছেন, এমনকি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আমরা শুনতে পারবো। তো এই ছিল রেদওয়ান।